তৃতীয় অধ্যায়, কর্মযোগ। এক থেকে দুই। অর্জুন বলিলেন, হে জনার্দন, যদি তোমার মতে কর্ম হইতে বুদ্ধি শ্রেষ্ঠ, তবে হে কেশব, আমাকে হিংসাত্মক কর্মে কেন নিযুক্ত করিতেছ? বিমিশ্র বাক্য দ্বারা কেন আমার মনকে মোহিত করিতেছ? যাহা দ্বারা আমি শ্রেয় লাভ করিতে পারি, সেই একটি আমাকে নিশ্চিত করিয়া বলো। তিন। হে অনক, ইহলোকে দ্বিবিধা নিষ্ঠা আছে, ইহা পূর্বে বলিয়াছি। সাংখ্যদিগের জন্য জ্ঞানযোগ এবং কর্মীদিগের জন্য কর্মযোগ। চার। কর্মচেষ্টা না করিলে পুরুষ নৈষ্কর্ম লাভ করিতে পারে না, আর কর্ম ত্যাগ করিলেই সিদ্ধি লাভ হয় না। পাঁচ। কেহই কখনো ক্ষণকালও কর্ম না করিয়া থাকিতে পারে না, কেননা প্রকৃতির গুণে অবশ হইয়া সকলেই কর্ম করিতে বাধ্য হয়। ৬। যে ভ্রান্তমতি কর্মেন্দ্রিয় সকল সংযত করিয়া অবস্থিতি করে, অথচ মনে মনে ইন্দ্রিয় বিষয় সকল স্মরণ করে, সে মিথ্যাচারী। ৭। কিন্তু যিনি মনের দ্বারা জ্ঞানেন্দ্রিয় সকল সংযত করিয়া অনাসক্ত হইয়া কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্মযোগের অনুষ্ঠান আরম্ভ করেন, তিনিই শ্রেষ্ঠ। ৮। তুমি নিয়ত কর্ম করো, কর্মশূন্যতা অপেক্ষা কর্ম শ্রেষ্ঠ। কর্ম না করিলে তোমার দেহযাত্রাও নির্বাহ হইতে পারে না। ৯। যোগ্যার্থ যে কর্ম, তদ্ভিন্ন অন্য কর্ম মনুষ্যের বন্ধনের কারণ। হে কৌন্তেয়, তুমি সেই উদ্দেশ্যে অনাসক্ত হইয়া কর্ম করো। ১০। সৃষ্টির প্রারম্ভে প্রজাপতি যজ্ঞের সহিত প্রজা সৃষ্টি করিয়া বলিয়াছিলেন, তোমরা এই যজ্ঞ দ্বারা উত্তরোত্তর বর্ধিত হও, এই যজ্ঞ তোমাদের অভীষ্টপ্রদ হোক। ১১। এই যজ্ঞ দ্বারা তোমরা দেবগণকে সম্বর্ধনা করো, সেই দেবগণও তোমাদিগকে সম্বর্ধিত করুন। এইরূপে পরস্পরের সম্বর্ধনা দ্বারা পরম মঙ্গল লাভ করিবে। ১২। যেহেতু দেবগণ যজ্ঞাদি দ্বারা সম্বর্ধিত হইয়া তোমাদিগকে অভীষ্ট ভোগ্য বস্তু প্রদান করে, সুতরাং তাহাদিগের প্রদত্ত অন্নপানাদি যজ্ঞাদি দ্বারা তাহাদিগকে প্রদান না করিয়া যে ভোগ করে, সে নিশ্চয়ই চোর। ১৩। যে সজ্জনগণ যজ্ঞাবশেষ অন্ন ভোজন করেন, অর্থাৎ দেবতা অতিথি প্রভৃতিকে অন্নাদি প্রদান করিয়া অবশিষ্ট ভোজন করেন, তাহারা সর্বপাপ হইতে মুক্ত হন। যে পাপাত্মারা কেবল আপন উদর পূরণার্থ অন্নপাক করে, তাহারা পাপরাশিই ভোজন করে। ১৪ থেকে ১৬। প্রাণী সকল অন্ন হইতে উৎপন্ন হয়, মেঘ হইতে অন্ন জন্মে, যজ্ঞ হইতে মেঘ জন্মে, কর্ম হইতে যজ্ঞের উৎপত্তি, কর্ম বেদ হইতে উৎপন্ন জানিও, এবং বেদ পরব্রহ্ম হইতে সমুদ্ভূত। সেই হেতু সর্বব্যাপী পরব্রহ্ম সদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এইরূপে প্রবর্তিত জগৎচক্রের যে অনুবর্তন না করে, সে ইন্দ্রিয় সুখাসক্ত ও পাপ জীবন। হে পার্থ, সে বৃথা জীবন ধারণ করে। ১৭। কিন্তু যিনি কেবল আত্মাতেই প্রীত, যিনি আত্মাতেই তৃপ্ত, যিনি কেবল আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তাহার নিজের কোনো প্রকার কর্তব্য নাই। ১৮। যিনি আত্মারাম, তাহার কর্মানুষ্ঠানের কোনো প্রয়োজন নাই, কর্ম হইতে বিরত থাকারও কোনো প্রয়োজন নাই, সর্বভূতের মধ্যে কাহারও আশ্রয় তাহার প্রয়োজন নাই। ১৯। অতএব তুমি আসক্তিশূন্য হইয়া সর্বদা কর্তব্য কর্ম সম্পাদন করো,
কারণ অনাসক্ত হইয়া কর্মানুষ্ঠান করিলে পুরুষ পরম পদপ্রাপ্ত হন। কুড়ি, জনকাদি মহাত্মারা কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করিয়াছেন, লোক রক্ষার দিকে দৃষ্টি রাখিয়াও তোমার কর্ম করা কর্তব্য। একুশ, শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা আচরণ করেন অপসাধারণেও তাহাই করেন, তিনি যাহা প্রামাণ্য বলিয়া বা কর্তব্য বলিয়া গ্রহণ করেন সাধারণ লোকে তাহাই অনুবর্তন করে। বাইশ, হে পার্থ, ত্রিলোক মধ্যে আমার করণীয় কিছু নাই, অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কিছু নাই, তথাপি আমি কর্মানুষ্ঠানেই ব্যাপৃত আছি। তেইশ, হে পার্থ, যদি অনলস হইয়া কর্মানুষ্ঠান না করি তবে মানবগণ সর্বপ্রকারে আমার পথের অনুবর্তী হইবে। চব্বিশ, যদি আমি কর্ম না করি তাহা হইলে এই লোক সকল উচ্ছন্ন হইয়া যাইবে, আমি বর্ণ সংকরাদি সামাজিক বিশৃঙ্খলার হেতু হইব এবং ধর্মলোপ হেতু প্রজাগণের বিনাশের কারণ হইব। পঁচিশ, হে ভারত, অজ্ঞ ব্যক্তিরা কর্মে আসক্ত বিশিষ্ট হইয়া যেরূপ কর্ম করিয়া থাকে, জ্ঞানী ব্যক্তিরা অনাসক্ত চিত্তে লোক রক্ষার্থে সেইরূপ কর্ম করিবেন। ২৬, জ্ঞানীরা কর্মে আসক্ত অজ্ঞানদিগের বুদ্ধিভেদ জন্মাইবেন না, আপনারা অবহিত হইয়া সকল কর্ম অনুষ্ঠান করিয়া তাহাদিগকে কর্মে নিযুক্ত রাখিবেন। ২৭, প্রকৃতির গুণসমূহ দ্বারা সর্বতোভাবে কর্ম সকল সম্পন্ন হয়, যে অহংকারে মুগ্ধচিত্ত সে মনে করে আমিই কর্তা। ২৮, কিন্তু হে মহাবাহ, যিনি সত্ত্ব রজস্তম গুণ ও মন বুদ্ধি ইন্দ্রিয়াদির বিভাগ ও উহাদের পৃথক পৃথক কর্ম বিভাগ তত্ত্ব জানিয়াছেন, তিনি ইন্দ্রিয়াদি ইন্দ্রিয় বিষয়ে প্রবৃত্ত আছে ইহা জানিয়া কর্মে আসক্ত হন না, কর্তৃত্বাভিমান করেন না। ২৯, যাহারা প্রকৃতির গুণে মোহিত তাহারা দেহেন্দ্রিয়াদি কর্মে আসক্তিযুক্ত হয়, সেই সকল অল্পবুদ্ধি মন্দমতিদিগকে জ্ঞানীগণ কর্ম হইতে বিচালিত করিবেন না। ৩০, কর্তা ঈশ্বর, তাহারই উদ্দেশ্যে ভৃত্যবৎ কর্ম করিতেছি, এইরূপ বিবেক বুদ্ধি সহকারে সমস্ত কর্ম আমাতে সমর্পণ করিয়া কামনা শূন্য ও মমতা শূন্য হইয়া শোক ত্যাগ পূর্বক তুমি যুদ্ধ করো। ৩১, যে মানবগণ শ্রদ্ধাবান ও অসুয়া শূন্য হইয়া আমার এই মতের অনুষ্ঠান করে তাহারাও কর্মবন্ধন হইতে মুক্ত হয়। ৩২, যাহারা অসুয়া পরবশ হইয়া আমার এই মতের অনুষ্ঠান করে না সেই বিবেকহীন ব্যক্তিগণকে সর্বজ্ঞান বিমূঢ় ও বিনষ্ট বলিয়া জানিও। ৩৩, জ্ঞানবান ব্যক্তিও নিজ প্রকৃতির অনুরূপ কর্ম করিয়া থাকেন, প্রাণীগণ প্রকৃতির অনুসরণ করে, ইন্দ্রিয় নিগ্রহে কি করিবে। ৩৪, সকল ইন্দ্রিয়েরই স্ব বিষয়ে রাগদ্বেষ অবশ্যম্ভাবী, ওই রাগদ্বেষের বশীভূত হইও না, উহারা জীবের শত্রু। ৩৫, সধর্ম কিঞ্চিত দোষ বিশিষ্ট হইলেও উহা উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ, সধর্মে নিধনও কল্যাণকর কিন্তু পরধর্ম বিপজ্জনক। ৩৬, অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, লোকে কাহা দ্বারা প্রযুক্ত হইয়া অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হইয়াই পাপাচরণ করে। ৩৭, শ্রী ভগবান বলিলেন, ইহা কাম, ইহাই ক্রোধ, ইহা রজগুণোৎপন্ন, ইহা দুষ্পূরণীয় এবং অতিশয় উগ্র, ইহাকে সংসারের শত্রু বলিয়া জানিবে। ৩৮, যেমন ধূম দ্বারা বহ্নি আবৃত থাকে, মল দ্বারা দর্পণ আবৃত হয়, জরায়ু দ্বারা গর্ভ আবৃত থাকে, সেইরূপ কামের দ্বারা জ্ঞান আবৃত থাকে। ৩৯,
হে কৌন্তেয়, জ্ঞানীদিগে নিত্যশত্রু এই দুষ্পূরণীয় অগ্নিতুল্য কাম দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে। ৪০। ইন্দ্রিয় সকল, মন ও বুদ্ধি ইহারা কামের অধিষ্ঠান বা আশ্রয়স্থান বলিয়া কথিত হয়। কাম ইহাদিগকে অবলম্বন করিয়া জ্ঞানকে আচ্ছন্ন করিয়া জীবকে মুগ্ধ করে। ৪১। হে ভরত শ্রেষ্ঠ, সেই হেতু তুমি অগ্রে ইন্দ্রিয়গণকে বশীভূত করিয়া জ্ঞান বিজ্ঞান বিনাশী পাপস্বরূপ কামকে বিনষ্ট কর। ৪২। ইন্দ্রিয় সকল শ্রেষ্ঠ বলিয়া কথিত হয়, ইন্দ্রিয়গণ অপেক্ষা মন শ্রেষ্ঠ, মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি হইতে যিনি শ্রেষ্ঠ তিনিই আত্মা। ৪৩। হে মহাবাহ, এইরূপে বুদ্ধির সাহায্যে বুদ্ধিরও উপরে অবস্থিত পরমাত্মা সম্বন্ধে সচেতন হইয়া আত্মাকে আত্মশক্তির প্রয়োগে ধীর ও নিশ্চল কর এবং দুর্নিবার শত্রু কামকে বিনাশ কর, অথবা নিজেই নিজেকে সংযত করিয়া কামরূপ দুর্জয় শত্রুকে মারিয়া ফেল, অথবা নিশ্চয়াত্মিকা বুদ্ধি দ্বারা মনকে নিশ্চল করিয়া কামরূপ দুর্জয় শত্রু বিনাশ কর। চতুর্থ অধ্যায়, জ্ঞান যোগ। ১। শ্রী ভগবান বলিলেন, এই অব্যয় যোগ আমি সূর্যকে বলিয়াছিলাম, সূর্য মনুকে এবং মনু ইক্ষাকুকে ইহা বলিয়াছিলেন। ২। এই রূপে পুরুষ পরম্পরা প্রাপ্ত এই যোগ রাজর্ষিগণ বিদিত ছিলেন। হে পরন্তপ, ইহলোকে সেই যোগ দীর্ঘকাল বসে নষ্ট হইয়াছে। ৩। তুমি আমার ভক্ত ও সখা, এই জন্য সেই পুরাতন যোগ অদ্য তোমাকে বলিলাম, কারণ ইহা উত্তম গুহ্য তত্ত্ব। ৪। অর্জুন বলিলেন, আপনার জন্ম পরে, বিবসানের জন্ম পূর্বে, সুতরাং আপনি যে পূর্বে ইহা বলিয়াছিলেন তাহা কিরূপে বুঝিব। ৫। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, আমার এবং তোমার বহু জন্ম অতীত হইয়াছে, আমি সে সকল জানি, হে পরন্তপ তুমি জানো না। ৬। আমি জন্মরহিত অবিনশ্বর এবং সর্বভূতের ঈশ্বর হইয়াও স্বীয় প্রকৃতিতে অধিষ্ঠান করিয়া আত্মমায়ায় আবির্ভূত হই। ৭। হে ভারত, যখনই যখনই ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, আমি সেই সময়ে নিজেকে সৃষ্টি করি। ৮। সাধুগণের পরিত্রাণ, দুষ্টদিগের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ৯। হে অর্জুন, আমার এই দিব্য জন্ম ও কর্ম যিনি তত্ত্বত জানেন, তিনি দেহত্যাগ করিয়া পুনর্বার আর জন্মপ্রাপ্ত হন না, তিনি আমাকেই প্রাপ্ত হন। ১০। বিষয়ানুরাগ, ভয় ও ক্রোধ বর্জন করিয়া আমাতে একাগ্রচিত্ত ও আমার শরণাপন্ন হইয়া আমার জন্মকর্মের তত্ত্বালোচনারূপ জ্ঞানময় তপস্যা দ্বারা পবিত্র হইয়া অনেকে আমার পরমানন্দভাবে চিরস্থিতি লাভ করিয়াছেন। ১১। হে পার্থ, যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাহাকে সেইভাবেই তুষ্ট করি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমার পথেরই অনুসরণ করে, অর্থাৎ মনুষ্যগণ যে পথই অনুসরণ করুক না কেন, সকল পথেই আমাতে পৌঁছিতে পারে। ১২। ইহলোকে যাহারা কর্মসিদ্ধি কামনা করে তাহারা দেবতা পূজা করে, কেননা মনুষ্যলোকে কর্মজনিত ফললাভ শীঘ্রই পাওয়া যায়। ১৩।
বর্ণ চতুষ্টয় গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি সৃষ্টি করিয়াছি বটে, কিন্তু আমি উহার সৃষ্টিকর্তা হইলেও আমাকে অকর্তা ও বিকার রহিত বলিয়াই জানিও। ১৪ কর্ম সকল আমাকে লিপ্ত করিতে পারে না, কর্ম ফলে আমার স্পৃহাও নাই, এই রূপে যিনি আমাকে জানেন তিনি কর্ম দ্বারা আবদ্ধ হন না। ১৫ এইরূপ জানিয়া পূর্ববর্তী মোক্ষাভিলাষীগণ কর্ম করিয়াছেন, তুমিও পূর্ববর্তীগণের পূর্ব পূর্বকালে আচরিত কর্ম সকল কর। ১৬ কর্ম কি, কর্ম শূন্যতাই বা কি, এ বিষয়ে পণ্ডিতেরাও মোহপ্রাপ্ত হন, অর্থাৎ ইহার প্রকৃত তত্ত্ব বুঝিতে পারেন না। অতএব কর্ম কি তাহা তোমাকে বলিতেছি, তাহা জানিলে অশুভ হইতে মুক্ত হইবে। ১৭ বিহিত কর্মেরও বুঝিবার বিষয় আছে, বিকর্ম বা অবিহিত কর্মেরও বুঝিবার বিষয় আছে, অকর্ম বা কর্মত্যাগ সম্বন্ধেও বুঝিবার বিষয় আছে, কেননা কর্মের গতি দুর্গেও। ১৮ যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন, মনুষ্যের মধ্যে তিনি বুদ্ধিমান, তিনি যোগী, তিনি সর্বকর্মকারী। ১৯ যাহার সমস্ত কর্মচেষ্টাই ফলতৃষ্ণা ও কর্তৃত্বাভিমান বর্জিত, সুতরাং যাহার কর্ম জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ হইয়াছে, সেইরূপ ব্যক্তিকে জ্ঞানীগণ পণ্ডিত বলিয়া থাকেন। ২০ যিনি কর্মে ও কর্মফলে আসক্তি পরিত্যাগ করিয়াছেন, যিনি সদা আপনাতেই পরিতৃপ্ত, যিনি কোনো প্রয়োজনে কাহারও আশ্রয় গ্রহণ করেন না, তিনি কর্মে প্রবৃত্ত হইলেও কিছুই করেন না। ২১ যিনি কামনা ত্যাগ করিয়াছেন, যাহা চিত্ত ও ইন্দ্রিয় সংযত, যিনি সর্বপ্রকার দান উপহারাদি গ্রহণ বর্জন করিয়াছেন, তাদৃশ ব্যক্তি কেবল শরীর দ্বারা কর্মানুষ্ঠান করিয়াও পাপভাগী হন না। ২২ যিনি প্রার্থনা ও বিশেষ চেষ্টা না করিয়া যাহা প্রাপ্ত হওয়া যায় তাহাতেই সন্তুষ্ট থাকেন, যিনি দ্বন্দ্ব সহিষ্ণু মাৎসর্য শূন্য সুতরাং বৈরবিহীন, যিনি সিদ্ধি ও অসিদ্ধি তুল্য জ্ঞান করেন, তিনি কর্ম করিয়াও কর্ম ফলে আবদ্ধ হন না। ২৩ যিনি ফলাকাঙ্ক্ষা বর্জিত রাগদ্বেষাদি মুক্ত, যাহা চিত্ত আত্মবিষয়ক জ্ঞানে নিবিষ্ট বা জ্ঞান স্বরূপ ব্রহ্মে অবস্থিত, যিনি যজ্ঞার্থ কর্ম করেন, তাহার কর্ম সকল ফল সহ বিনষ্ট হইয়া যায়, ওই কর্মের কোনো সংস্কার থাকে না। ২৪ অর্পণ ব্রহ্ম, ঘৃতাদি ব্রহ্ম, অগ্নি ব্রহ্ম, যিনি হোম করেন তিনিও ব্রহ্ম, এইরূপ জ্ঞানে ব্রহ্মরূপ কর্মে একাগ্রচিত্ত পুরুষ ব্রহ্মই প্রাপ্ত হন। ২৫ অন্য কোন কোন যোগীগণ দৈব যজ্ঞের অনুষ্ঠান করেন, অপর কেহ কেহ ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞ দ্বারাই যজ্ঞার্পণ করেন। ২৬ অন্যে সংযমরূপ অগ্নিতে চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় সমূহকে হোম করেন, অর্থাৎ ইন্দ্রিয়গুলিকে রূপরসাদি বিষয় হইতে প্রত্যাহার করিয়া সংযতেন্দ্রিয় হইয়া অবস্থান করেন, ইহার নাম সংযমযজ্ঞ বা ব্রহ্মচর্য। অন্যে ইন্দ্রিয়রূপ অগ্নিতে শব্দাদি বিষয় সমূহকে আহুতি দেন, অর্থাৎ ইন্দ্রিয় সমূহ শব্দাদি বিষয় গ্রহণ করিতেছে, কিন্তু তিনি রাগ দ্বেষ শূন্যচিত্তে অনাসক্তভাবে থাকেন। মুমুক্ষু নির্লিপ্ত সংসারীরা এই যজ্ঞ করেন, ইহাকে বলা হয় ইন্দ্রিয় যজ্ঞ। ২৭ অন্য কেহ সমস্ত ইন্দ্রিয় কর্ম ও সমস্ত প্রাণকর্মকে ব্রহ্মজ্ঞানে প্রদীপিত আত্মসংযম বা সমাধিরূপ যোগাগ্নিতে হোম করেন, অর্থাৎ পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় ও পঞ্চ প্রাণ ইহাদের সমস্ত কর্ম নিরোধ করিয়া আত্মানন্দ সুখে মগ্ন থাকেন।
ইহার নাম আত্মসংযম বা সমাধিযজ্ঞ। ২৮ কেহ কেহ দ্রব্যদানরূপ যজ্ঞ করেন, কেহ কেহ তপরূপ যজ্ঞ করেন, কেহ কেহ যোগরূপ যজ্ঞ করেন, কোনো কোনো দৃঢ়ব্রত যতিগণ বেদাভ্যাসরূপ যজ্ঞ করেন, কেহ কেহ বেদার্থ পরিজ্ঞানরূপ যজ্ঞ সম্পাদন করেন। ২৯ আবার অন্য যোগীগণ অপানবায়ুতে প্রাণবায়ু আহুতি প্রদান করেন, প্রাণে অপানের আহুতি দেন। অপর কেহ পরিমিতাহারী হইয়া প্রাণ ও অপানের গতিরোধপূর্বক প্রাণায়াম পরায়ণ হইয়া ইন্দ্রিয়গণকে প্রাণে আহুতি দেন। ৩০-৩১ এই যজ্ঞবিদগণ সকলেই যজ্ঞ দ্বারা নিষ্পাপ হইয়া থাকেন। যাহারা অমৃত স্বরূপ যজ্ঞাবশিষ্ট অন্ন ভোজন করেন তাহারা সনাতন ব্রহ্মপদ লাভ করেন। হে কুরুশ্রেষ্ঠ, যে কোনরূপ যজ্ঞই করে না তাহার ইহলোকই নাই, পরলোক তো দূরের কথা। ৩২ এইরূপ বহুবিধ যজ্ঞ ব্রহ্মের মুখে বিস্তৃত আছে। এই সকলই কর্মযোগ, অর্থাৎ কায়িক বাচিক বা মানসিক এই তিন প্রকার কর্ম হইতে সমুদ্ভূত বলিয়া জানিও। এইরূপ জানিলে মুক্তি লাভ করিবে। ৩৩ হে পরন্তপ, দ্রব্যসাধ্য দৈবযজ্ঞাদি হইতে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ, কেননা ফল সহিত সমস্ত কর্ম নিঃশেষে জ্ঞানে পরিসমাপ্ত হয়। ৩৪ গুরুচরণে দণ্ডবত প্রণাম দ্বারা, নানা বিষয়ে প্রশ্ন দ্বারা এবং গুরু সেবা দ্বারা সেই জ্ঞান লাভ করো। জ্ঞানী তত্ত্বদর্শী গুরু তোমাকে সেই জ্ঞান উপদেশ করিবেন। ৩৫ হে পাণ্ডব, যাহা জানিলে পুনরায় এরূপ মোহপ্রাপ্ত হইবে না যে জ্ঞান দ্বারা সমস্ত ভূতগ্রাম স্বীয় আত্মাতে এবং অনন্তর আমাকে দেখিতে পাইবে। ৩৬ যদি তুমি সমুদয় পাপী হইতেও অধিক পাপাচারী হও, তথাপি জ্ঞানরূপ তরণী দ্বারা সমুদয় পাপ সমুদ্র উত্তীর্ণ হইতে পারিবে। ৩৭ হে অর্জুন, যেমন প্রজ্বলিত অগ্নি কাষ্ঠরাশিকে ভস্মীভূত করে, তেমন জ্ঞানরূপ অগ্নি কর্মরাশিকে ভস্মসাৎ করে। ৩৮ ইহলোকে জ্ঞানের ন্যায় পবিত্র আর কিছু নাই। কর্মযোগে সিদ্ধ পুরুষ সেই জ্ঞান কাল সহকারে আপনিই অন্তরে লাভ করেন। ৩৯ যিনি শ্রদ্ধাবান, একনিষ্ঠ সাধন তৎপর এবং জিতেন্দ্রিয়, তিনিই জ্ঞান লাভ করেন, আত্মজ্ঞান লাভ করিয়া অচিরাত পরম শান্তি লাভ করেন। ৪০ অজ্ঞ শ্রদ্ধাহীন সংশয়াকুল ব্যক্তি বিনষ্ট হয়। সংশয়াত্মার ইহলোক নাই, পরলোক নাই, সুখও নাই। ৪১ নিষ্কাম কর্মযোগের দ্বারা যাহার কর্ম ঈশ্বরে সমর্পিত হইয়াছে, আত্মদর্শনরূপ জ্ঞানের দ্বারা যাহার সকল সংশয় ছিন্ন হইয়াছে, এইরূপ অপ্রমাদী আত্মবিদ পুরুষকে কর্ম সকল আবদ্ধ করিতে পারে না, অর্থাৎ তিনি কর্ম করিলেও কর্মফলে আবদ্ধ হন না। ৪২ অতএব হে ভারত, অজ্ঞানজাত হৃদয়স্থ এই তোমার সংশয় রাশিকে আত্মজ্ঞানরূপ খড়গ দ্বারা ছেদন করিয়া নিষ্কাম কর্মযোগ অবলম্বন করো। উঠো, যুদ্ধ করো। পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ। ১ অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তুমি কর্মত্যাগ ও কর্মযোগ উভয়ই বলিতেছ, এই উভয়ের মধ্যে যাহা শ্রেয়স্কর সেই একটি আমাকে নিশ্চয় করিয়া বল। ২ শ্রী ভগবান কহিলেন, সন্ন্যাস ও কর্মযোগ উভয়ই মোক্ষপ্রদ, কিন্তু উভয়ের মধ্যে কর্মসন্ন্যাস অপেক্ষা কর্মযোগই শ্রেষ্ঠ। ৩ হে মহাবাহ, যিনি কিছু আকাঙ্ক্ষা করেন না
রাগদ্বেষ করেন না, তাহাকে নিত্য সন্ন্যাসী জানিও। তাদৃশ রাগদ্বেষাদি দ্বন্দ্বশূন্য শুদ্ধচিত্ত পুরুষ অনায়াসে সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করেন। ৪. অজ্ঞ ব্যক্তিগণই সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক বলিয়া থাকেন, পণ্ডিতগণ এরূপ বলেন না। ইহার একটি সম্মুখ অনুষ্ঠিত হইলে উভয়ের ফল লাভ হয়। ৫. সাংখ্যগণ যে স্থান লাভ করেন, কর্মযোগীগণও সেই স্থান প্রাপ্ত হন। যিনি সন্ন্যাস ও কর্মযোগকে একরূপ দেখেন, তিনিই যথার্থদর্শী। ৬. হে মহাবাহ, কর্মযোগ বিনা সন্ন্যাস কেবল দুঃখের কারণ হয়, কিন্তু কর্মযোগযুক্ত সাধক অচিরেই ব্রহ্ম সাক্ষাৎকার লাভ করেন। ৭. যিনি কর্মযোগে যুক্ত, বিশুদ্ধ চিত্ত, সংযত দেহ, জিতেন্দ্রিয় এবং সর্বভূতের আত্মাই যাহার আত্মস্বরূপ, এরূপ সম্যকদর্শী পুরুষ কর্ম করিয়াও কর্মে আবদ্ধ হন না। ৮-৯. কর্মযোগে যুক্ত তত্ত্বদর্শী পুরুষ দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা, নিঃশ্বাস গ্রহণ, কথন, ত্যাগ, গ্রহণ, উন্মেষ ও নিমেষ প্রভৃতি কার্য করিয়াও মনে করেন, ইন্দ্রিয় সকলই ইন্দ্রিয় বিষয়ে প্রবৃত্ত হইতেছে, আমি কিছুই করি না। ১০. যিনি ব্রহ্মে সমুদয় কর্ম স্থাপন পূর্বক ফলাশক্তি ও কর্তৃত্বাভিমান ত্যাগ করিয়া কর্ম করেন, তিনি পাপে লিপ্ত হন না। যেমন পদ্মপত্র জল সংশ্লিষ্ট থাকিয়াও জল দ্বারা লিপ্ত হয় না। ১১. কর্মযোগীগণ ফলকামনা বা কর্তৃত্বাভিনিবেশ পরিত্যাগ করিয়া চিত্তশুদ্ধির নিমিত্ত কেবল শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়াদি দ্বারা কর্ম করিয়া থাকেন। ১২. নিষ্কাম কর্মযোগীগণ কর্মফল ত্যাগ করিয়া সর্বদুঃখ নিবৃত্তিরূপ স্থিরা শান্তি লাভ করেন। সকাম বহির্মুখী ব্যক্তিগণ কামনাবশত ফলে আসক্ত হইয়া বন্ধন দশা প্রাপ্ত হন। ১৩. জিতেন্দ্রিয় পুরুষ মনে মনে সমস্ত কর্ম ত্যাগ করিয়া নবদ্বারযুক্ত দেহে সুখে বাস করেন। তিনি কিছু করেন না, অন্য কেউ কিছু করান না। ১৪. প্রভু লোকের কর্তৃত্ব সৃষ্টি করেন না, কর্ম সৃষ্টি করেন না, সুখ দুঃখরূপ কর্মফল সম্বন্ধেও রচনা করেন না, কিন্তু প্রকৃতিই কর্মে প্রবৃত্ত হয়। ১৫. সর্বব্যাপী আত্মা কাহারও পাপ বা পুণ্য গ্রহণ করেন না, অজ্ঞান কর্তৃক জ্ঞান আচ্ছন্ন থাকে বলিয়া জীব মোহপ্রাপ্ত হয়। ১৬. কিন্তু যাহাদের আত্মবিষয়ক জ্ঞান দ্বারা সেই অজ্ঞান বিনষ্ট হয়, তাহাদিগের সেই আত্মজ্ঞান সূর্যবৎ পরম তত্ত্বকে প্রকাশ করিয়া দেয়। অর্থাৎ সূর্য যেরূপ তমনাশ করিয়া সমস্ত বস্তু প্রকাশিত করেন, সেইরূপ আত্মজ্ঞান জীবের সমস্ত মোহ দূর করিয়া পরম পুরুষকে প্রকাশ করিয়া দেয়। ১৭. যাহাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি সেই পরম পুরুষেই নিবিষ্ট হইয়াছে, তাহাতেই যাহাদের আত্মভাব, তাহাতেই যাহাদের নিষ্ঠা, তিনিই যাহাদের পরমগতি এবং অনুরক্তির বিষয়, তাহাদের আর পুনরায় দেহ ধারণ করিতে হয় না, কারণ জ্ঞানের দ্বারা তাহাদের সংসার কারণ অজ্ঞান দূরীভূত হইয়াছে। ১৮. বিদ্যা বিনয়যুক্ত ব্রাহ্মণে, চণ্ডালে, গো, হস্তি ও কুকুরে আত্মবিদ পণ্ডিতগণ সমদর্শী। ১৯. যাহাদের মন সাম্যে অবস্থিত, অর্থাৎ সর্ববিষয়ে বৈষম্যরহিত, তাহারা ইহলোকে থাকিয়াই এই জনন মরণ রূপ সংসার অতিক্রম করেন। যেহেতু ব্রহ্ম সম ও নির্দোষ, সুতরাং সেই সমদর্শী পুরুষগণ ব্রহ্মেই অবস্থিতি করেন, অর্থাৎ ব্রহ্মভাব প্রাপ্ত হন। ২০. ইদৃশ ব্রহ্মজ্ঞ ব্যক্তি স্থির বুদ্ধি, সর্বপ্রকার মোহ বর্জিত এবং এই ব্রহ্মেই অবস্থিত
অর্থাৎ ব্রহ্মভাবে ভাবিত। সুতরাং তিনি প্রিয় বস্তু লাভেও হৃষ্ট হন না, অপ্রিয় সমাগমেও উদ্বিগ্ন হন না। একুশ, বাহ্য বিষয়ে অনাসক্ত ব্রহ্মে সমাহিত চিত্ত পুরুষ আত্মায় যে আনন্দ আছে তাহা লাভ করেন, তিনি অক্ষয় আনন্দ উপভোগ করেন। ২২, হে অর্জুন, বিষয়ভোগজনিত যে সকল সুখ সে সকল নিশ্চয় দুঃখের হেতু এবং আদি ও অন্ত বিশিষ্ট, বিবেকী ব্যক্তি উহাতে রত হন না। ২৩, যিনি দেহত্যাগ করিবার পূর্বে এই সংসারে থাকিয়াই কাম ক্রোধজাত বেগ প্রতিরোধ করিতে পারেন তিনিই যোগী, তিনিই সুখী পুরুষ। ২৪, যাহার অন্তরে সুখ, যাহার অন্তরে আরাম ও শান্তি, যাহার অন্তরেই আলো, সেই যোগী ব্রহ্মভাব প্রাপ্ত হইয়া ব্রহ্মেই নির্বাণ প্রাপ্ত হন। ২৫, যাহারা নিষ্পাপ সংশয়শূন্য সংযত চিত্ত সর্বভূত হিতে রত, সেইরূপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ প্রাপ্ত হন। ২৬, কাম ক্রোধ বিমুক্ত সংযত চিত্ত আত্মদর্শী জ্যোতিগণের ব্রহ্ম নির্মাণ নিকটেই, চারিদিকেই বর্তমান, অর্থাৎ তাহারা ব্রহ্ম নির্বাণের মধ্যেই বাস করেন। ২৭ থেকে ২৮, বাহ্য বিষয় সমূহ মন হইতে বহিষ্কৃত করিয়া চক্ষুরদ্বয়কে ভ্রু মধ্যে স্থাপন করিয়া প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি সমান করিয়া উহাদিগকে নাসা মধ্যে রাখিয়া যিনি ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে সংযত করিয়াছেন এবং যিনি মোক্ষপরায়ণ, ইচ্ছা ভয় ক্রোধ বর্জিত ও আত্মমননশীল, তিনি সর্বদাই মুক্ত। ২৯, মুক্ত যোগী পুরুষ আমাকে যজ্ঞ ও তপস্যা সমূহের ভোক্তা সর্বলোকের মহেশ্বর এবং সর্বলোকের সুহৃদ জানিয়া পরম শান্তি লাভ করেন।